তারা যেমনটি বলছেন তারা দেখেছেন যে একটি ট্রেন চলতি অবস্থায় তার তার যে চারটি বগি সেখানে তারা আগুন জ্বলা অবস্থায় কিন্তু তারা মূলত সেই ট্রেনটি দেখতে পেয়েছেন এবং ট্রেনের যে ইঞ্জিন রয়েছে এবং সেই ইঞ্জিনটি কিন্তু এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে তার পাশাপাশি যে চারটি বগিতে খুলে গিয়েছিল সেই চারটি বগি বাদ দিয়ে বাকি বগিদের কর্মকর্তাদের তারা কিন্তু যার যার মতো করে নেমে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার চেষ্টা করেছেন একটি খুব মর্মান্তিক গল্প একটু বলছেন তাই যে পূর্বপন যে মর্মান্তিক ঘটনা এরই মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি ফায়ার সার্ভিস এরই মধ্যে নিশ্চয়ই সেই মৃতদেহটি বের করতে সক্ষম হয়েছেন যারা ফায়ার ফাইটার রয়েছেন তারা এর মধ্যে নিশ্চয়ই সক্ষম হয়েছে একটি মৃতদেহ আমরা দেখতে পাচ্ছিলাম যে চ দম্বর সংবলিত যেই বগি সেখানে কিন্তু আমরা একটি মৃতদেহ দেখতে পেয়েছি এবং স্থানীয় যারা রয়েছেন যারা তারা বলছিলেন যে তিনি আগুন যখন প্রচন্ড রকমের আগুনের শিখা যখন দাউ দাউ করে জ্বলছিল তখন কিন্তু তিনি বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন তিনি আপ্রাণ চিৎকার করেছেন তার যে পরিবার ছিল আমরা যেমনটি জানতে পেরেছি তার সঙ্গে তার স্ত্রী এবং সন্তান তারাও কিন্তু তারই সঙ্গে এই এই ট্রেনে তিনি তার ভ্রমণ করছিল মূলত বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোলগামী যে ট্রেন সেটি ঢাকা থেকে ছেড়ে যায় মধ্যরাতে 11:30টার দিকে কম করছে বেনাপোল এক্সপ্রেসের দিকে মূলত রাতে মূলত এই তার পথে যে যাত্রা সেখানে কিন্তু সেই 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 সময়টির মধ্যেই কিন্তু মূলত অগ্নিকাণ্ডের ঘটনা মূলত কি ভারত থেকে চিঠি কিন্তু দুর্বৃত্ত থেকে ছেড়ে আসার পর রাত ঘটিয়েছেন তারা কিন্তু এই এই যে ঘটনাটি কি সূত্রপাত এবং আগুন তখনই হয় 1:30টার কথা বলছি তারা হয়েছেন বাকিতে আগুন পুলিশ যারা ফায়ার সার্ভিসকে সর্বতোভাবে সহযোগিতা করছে তারা যেমনটি বলেছেন যে 8:30টার দিকের ঘটনা পরবর্তী সময় ফায়ার সার্ভিস আসতে খানিকটা সময় লাগলেও তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে যত দ্রুত বেশ খানিকটা নিয়ন্ত্রণে এই মুহূর্তে ফায়ার সার্ভিস হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করবেন যে আগুন এর মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব প্রচেষ্টার কথাও কিন্তু আমাদেরকে বলছেন তারা যে বগিটি ৬ নম্বর যে বগিটি সেখানে তারা প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা 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 দেখতে পাচ্ছি যে আমরা আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যেই কর্মী তারা ভেতরে ঢুকেছেন ট্রেনের যেই পূর্ব প্রান্তের যেই আগুন সেই আগুন তারা নেভানোর চেষ্টা করছেন পশ্চিম প্রান্তের আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণ করা মানে বেশ খানিকটা নিয়ন্ত্রণ এসে যদিও ভেতরের ধোঁয়া এখনও বেশ স্পষ্ট ফায়ার সার্ভিসের অফিসিয়াল যে বার্তা সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে বাড়িঘর রয়েছে ঘরবাড়ি রয়েছে তারা সেখান থেকে কিন্তু সহযোগিতার জন্য পানি ছুড়ে মারছেন আমরা সহযোগিতার এক অনন্য দৃশ্যান্ত কিন্তু দেখতে পাচ্ছি যে আশপাশে যে ফ্ল্যাটগুলো রয়েছে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা সেখান থেকে সহযোগিতার জন্য পানি ছুড়ে মারছেন এবং যারা অনেকক্ষণ ধরে এই আগুনের খুব কাছ থেকে এই নেভানোর সঙ্গে যারা যুক্ত তারা এরই মধ্যে ধোঁয়ার কারণে বিশেষ করে ফায়ার ফাইটার যারা রয়েছেন তারা ধোঁয়ার কারণে বেশ খানিকটা তাদের যে শ্বাসকষ্ট জনিত যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যা থেকে খানিকটা তারা রেহাই পেতে পানি চাচ্ছিলেন অনেকক্ষণ ধরে এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সেই পানির বোতল দিয়ে সেই সহযোগিতাটুকু তারা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মূলত যে ব্যাপারটি এখানে স্থানীয় যারা রয়েছেন তারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকে যতভাবে ফায়ার সার্ভিসকে যতখানি সহযোগিতা করা সম্ভব হয় সেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যালো 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 I'm going to go to the hospital.